আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বুখারী টিভির দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো মৃত ব্যক্তিকে নিয়ে, সমাজে প্রচলিত কিছু ভুল নিয়ে। আজকের প্রথম পর্ব, আসলে আমাদের সমাজে মৃত ব্যক্তিকে নিয়ে সমাজে প্রচলিত কিছু ভুল রয়েছে। তার প্রথম ভুল হলো মৃত ব্যক্তিকে কাফন দাফনে তথা কবরস্থ করতে দেরি করা। আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজনকে দেখানোর উদ্দেশ্যে মৃত ব্যক্তিকে বাড়িতে রেখে দিই দীর্ঘক্ষণ ধরে, একদিন অথবা দুই দিন এভাবে আমরা রেখে দিই। এটা কখনো ঠিক নয়, কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসরিউ বিল জানাজাতি, তোমরা মৃত ব্যক্তিকে তার জানাজার সালাত দ্রুত সম্পন্ন করো। ফাইং তাকু সালিহাতুন ফাখায়রুন তুকদ্দিমুনাহা ইলাইহি, যদি মৃত ব্যক্তি সৎকর্মশীল হয় তাহলে তোমরা এই সৎকর্মশীল ব্যক্তিকে তার পূর্ণের জায়গায় অতি দ্রুত পাঠিয়ে দাও। ওয়াইং তাকু সিওয়া জালিকা ফাশারুন তাজউনহু আন রিকাবিকুম, আর যদি মৃত ব্যক্তি অসৎকর্মশীল হয়, অন্যায়কারী হয়, পাপাচারী হয়, তাহলে এই অন্যায়কারীকে, এই পাপাচারী ব্যক্তিকে অতি দ্রুত তোমরা তোমাদের কাছ থেকে নামিয়ে দাও। হাদিসটি বুখারী হাদিস নম্বর 1315, মুসলিম হাদিস নম্বর 944, আবু দাউদ হাদিস নম্বর 3181, তিরমিজি হাদিস নম্বর 1015, নাসাঈ হাদিস নম্বর 1910, ইবনে মাজাহ হাদিস নম্বর 1477 এবং মেশকাত হাদিস নম্বর 1646। বর্ণিত হাদিস দিয়ে আমরা সুস্পষ্ট জানতে পারি, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন আমাদের কাজ হলো যে সেই ব্যক্তিকে অতি দ্রুত তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। কিন্তু আমরা সমাজে কি করছি, আমার ছেলে বাইরে থেকে, আমার মেয়ে হয়তো বিদেশ রয়েছে, বাড়ির বাইরে রয়েছে, আমার স্ত্রী অথবা আমার স্বামী এজাত নিকট আত্মীয় হয়তো বাড়ির বাইরে রয়েছে, এজন্য তাদের দেখার উদ্দেশ্যে হয় জানাজা করে না হয় জানাজা না করে আমরা বাড়িতে রেখে দিচ্ছি, যে আমার আত্মীয় স্বজন আসবে, আমার ছেলে মেয়ে এখন অমুক ছেলে দেখিনি, অমুক মেয়ে দেখিনি, এই উদ্দেশ্যে আমরা রেখে দিচ্ছি। এটা নিতান্তই সুন্নাত বিরোধী একটি কাজ। এছাড়াও আমরা একটা গর্হিত কাজ করছি, সেটা হলো এই যে আমরা আমাদের আপনজন যিনি মৃত্যুবরণ করেছেন তাকে অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে তার গায়ে বরফ দিয়ে আমরা রেখে দিচ্ছি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখে দাও পৃথিবীবাসী, তোমরা জীবিত অবস্থায় যেমন ব্যথা অনুভব করো, তোমরা মৃত অবস্থাতেও অনুরূপভাবে ব্যথা অনুভব করো। অতএব একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যেনরূপ ব্যথা অনুভব করে, ওইজন ব্যক্তি মৃত্যুবরণ করলেও ঠিক অনুরূপ ব্যথা অনুভব করে। আপনি ভেবেছেন কি, একজন জীবিত মানুষকে যদি বরফ দিয়ে আপনি ওভাবে রেখে দেন সে কতটা যন্ত্রণায় থাকবে? তাহলে আপনি কেন আপনার আপনজন, আপনার পিতামাতা, আপনার সন্তানাদিকে এভাবে বরফ দিয়ে নিজের হাতে দুনিয়ার বুকে শাস্তির ব্যবস্থা করে দিচ্ছেন? নাউজুবিল্লাহ, এ কাজ করা আপনি আপনজন হিসাবে মোটেও ঠিক হয়নি, পিতামাতা হিসাবে ঠিক হয়নি, সন্তান হিসাবে ঠিক হয়নি, আত্মীয়জন হিসাবে ঠিক হয়নি। অতএব এই গর্হিত কাজ হতে আমাদের ফিরে এসে আমাদেরকে মাইয়েতকে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আরেকটি প্রশ্ন থেকে যায় যে আমরা মাইয়েতকে গোসল কিভাবে করাবো। জেনে রেখে দিন, মাইয়েতকে দ্রুত দাফন কাফন গোসল করানো সুন্নাত। আপনি যখন মাইয়েতকে গোসল করাবেন, কুল পাতা পানি দিয়ে সুগন্ধি সাবান ব্যবহার করে আপনি মাইয়েতকে গোসল করাবেন, পুরুষ পুরুষকে গোসল করাবে, মহিলা মহিলাকে গোসল করাবে, তবে হ্যাঁ মহিলা শিশু বাচ্চাদেরকে গোসল করাতে পারে। এছাড়া উল্লেখ্য একটি বিষয় রয়েছে, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে কোনো প্রকার বাধা ছাড়াই গোসল করাতে পারবে, সুবহানাল্লাহ। কেননা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল করাবো, দাফন কাফন করাবো, তোমার জানাজা পড়াবো, সুবহানাল্লাহ। এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু
তাআলা আনহুর গোসল করিয়েছিলেন তার স্ত্রী, মা ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহার গোসল করিয়েছিলেন তার স্বামী হযরত আলী রাজি আল্লাহ তাআলা আনহা। এ থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে স্বামী স্ত্রী এবং স্ত্রীকে স্বামী কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই গোসল করাতে পারবে। প্রথমে আপনি গোসল করানোর জন্য বিসমিল্লাহ বলে মৃতের ডান দিক হতে উজুর অঙ্গগুলো ধৌত করবেন, অতঃপর তিনবার পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করে দিবেন। তিন অথবা তিনের অধিক যে কোনো বেজোড় সংখ্যা পানি দিয়ে মৃতের সমস্ত শরীর আপনি ধৌত করে নেবেন। এ সময় আপনি হাতে একটা নেকড়া রাখবেন, নেকড়া দিয়ে মৃত ব্যক্তির গোপন অঙ্গ দিকে অজ্জা স্থানের দিকে না তাকিয়ে আপনি ওই নেকড়া দিয়ে সেখানে পরিষ্কার করে দিবেন। খালি হাতে আপনি মৃত ব্যক্তির লজ্জা স্থান বা গোপন অঙ্গে স্পর্শ করতে পারবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অতঃপর যখন আপনার গোসল শেষ হয়ে যাবে তখন আপনি তিনটা কাপড় তাকে পরিধান করাবেন, অতঃপর সুগন্ধি বা কর্পূর জাতীয় এটা আপনি ব্যবহার করতে পারেন। মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে তার মাথার চুল খুলে দিবেন এবং সুন্দর করে বেনি করে পিছন দিকে ছেড়ে দিবেন। এভাবেই আপনি আমি মৃত ব্যক্তির অতি দ্রুত গোসলের কাজ শেষ করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কোনো প্রকার সুযোগ নেই যে আপনজন সন্তানাদি ছেলে মেয়েকে দেখানোর জন্য মৃত ব্যক্তিকে দুনিয়ার বুকে রেখে দেওয়ার কোনো প্রকার সুযোগ নেই। অতএব আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দিয়ে আমাদেরকে মৃত ব্যক্তিকে দ্রুত কাফন দাফন করানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা রাসূলের এই সুন্নাতকে প্রতিষ্ঠা করি। কোনো প্রকার ছেলেকে দেখানোর জন্য মেয়েকে দেখানোর জন্য আমরা যেন মৃতকে এই দুনিয়ার বুকে রেখে না দেই, তাছাড়া নিজে হাতে বরফ দিয়ে যেন তাকে দুনিয়ার বুকেতে শাস্তির ব্যবস্থা না করি। এরকম অত্যন্ত জঘন্যতম পাপ হতে কাজ হতে বিরত থাকার তৌফিক আমাদের সকলকে দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃতের দাফন কাফন অতি দ্রুত করার তৌফিক দান করুক, রাসূলের এ সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। এ দাবি এবং দোয়া রেখে আজকের দিনের আলোচনা এখানে শেষ করলাম।